ভগবান রামচন্দ্র নেপালি ছিলেন দাবি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির। সোমবার এক অনুষ্ঠানে ওলি দাবি করেন ভগবান রামচন্দ্র ভারতীয় ছিলেন না, তিনি এও দাবি করেন অযোধ্যা ভারতের নয়, অযোধ্যা আদতে নেপালের। নেপালের প্রধানমন্ত্রীর দাবি সত্যিকারের অযোধ্যা বীরগঞ্জের পশ্চিমে থরিতে, কিন্তু ভারত সেই সত্যের বিকৃতি ঘটিয়েছে। ভারতীয় অঞ্চলে ভগবান রাম জন্মেছেন বলে ওরা দাবি করে। ভারত সাংস্কৃতিক সীমা লঙ্ঘনের জন্য নকল অযোধ্যা নির্মাণ করেছে, আসল অযোধ্যা নেপালে আছে। ভগবান শ্রীরাম ভারতীয় নন, তিনি নেপালি। চীনের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েনের পর থেকেই সামনে এসেছে ভারত নেপাল বিরোধ। নেপালে বন্ধ হয়েছে ভারতীয় চ্যানেলের সম্প্রসারণ। এতদিন সুসম্পর্ক থাকলেও ভূখণ্ডের অধিকার ঘিরে তা উত্তপ্ত হয়ে উঠেছে। সম্প্রতি ভারতের বেশ কয়েকটি জায়গা নেপালের মানচিত্রে যোগ করে দেওয়ার পর থেকেই বিতর্কের মুখে পড়েন নেপালের প্রধানমন্ত্রী। এমনকি খোদ তার দলের বিক্ষোভের মুখেও পড়েছিলেন তিনি।